হে গাইজ, গুড মর্নিং, কেমন আছো সবাই? আমিও কিন্তু বেশ ভালো আছি। তো বাই দে, তোমরা কি তোমাদের পিরিয়ডের সময় এরকম স্ট্রেট হয়ে ঘুমাতে পারো, সমস্ত কাজকর্ম করতে পারো, কোনো অসুবিধা হয় না? আমার কিন্তু কোনো অসুবিধা হয় না, আমি কিন্তু সমস্ত কাজ করি। তোমরা জানো যে আমি একাই কোয়ার্টারে থাকি আর সমস্ত কাজ আমি করি। কিভাবে এত চনমন হয়ে সমস্ত কাজ করি, মনে এত আনন্দ রেখে, ফুর্তি রেখে, কোনো লিকেজের টেনশন না নিয়ে, কোনো ইচিং এর টেনশন না নিয়ে, বারবার প্যাড চেঞ্জ করার ঝামেলা না নিয়ে আমি কিভাবে এতটা কাজকর্ম করে যাই সারাদিন? সারাদিনে তো একটা সংসারে কাজ আর কম নয়, সমস্ত কাজ আমাকে একা হাতেই করতে হয়। উপরন্তু দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকেও আমাকে সামলাতে হয় আর ঘরের সমস্ত কাজ করতে হয়। তবুও দেখো, আমাকে দেখে কোথাও মনে হচ্ছে যে আমি একটু আনকমফর্টেবল, কোথাও না। তো যাই হোক, দেখতে পেলে যে আমি ঘুম থেকে উঠে আমার বিছানা টিছানা সমস্ত কিছু রেডি করে কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম, এই যে এইগুলো আমি ধুয়ে দেবো, আর ধুয়ে দেওয়ার পরে আমি স্নান করে নেব, স্নান করে একটু রেডি হয়ে নেব। রেডি হওয়ার পরে কিন্তু আমি তোমাদের বলবো যে কিভাবে আমি পিরিয়ডের দিনেও এতটা চঞ্চল অবস্থায় থাকি, সমস্ত কাজকর্ম করি কোনো টেনশন ছাড়া। তো যাই হোক, আমি দেখো রেডি হয়ে নিচ্ছি, আর এবারে একটু চা বানিয়ে চা খেয়ে নেবো আর তোমাদের সাথে একটু কথা বলে নেব। তো এই যে আমি চা বানিয়ে বসে পড়েছি তোমাদের সাথে কথা বলার জন্য, আর আসল কথা হচ্ছে এই যে এটা হচ্ছে এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাড, এটাই কিন্তু আমি ব্যবহার করি। আর আমি চাই প্রত্যেকটা মেয়ের হাতে এটাই থাক, এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাড। এই এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাডটা আমার ভীষণ ভালো লাগে। আমি কিন্তু পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি এভারটিনের প্রোডাক্ট বেশ কিছু মাস ধরে ব্যবহার করি। এভারটিনের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ ভালো। আমি এই প্রোডাক্টটা ব্যবহার করার পরে অন্য কোনো প্রোডাক্টের কথা ভাবতেই পারি না, একদম জাস্ট ভাবতেই পারি না। এবার আমি এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাড সাথে প্রত্যেকটা মেয়েকে পরিচয় করে দিতে চাই, কারণ সত্যি বলছি, পার্সোনাল বলছি, এতটা ভালো, আমি চাই প্রত্যেকটা মেয়ে এটাই ব্যবহার করুক। এই প্যাকেজটাতে কিন্তু 40টা প্যাড আছে, ইন রিচ উইথ নিম অ্যান্ড সাপ্লোয়ার। নিম আমাদের ইনফেকশন থেকে রক্ষা করে, আর সাপ্লোয়ার কিন্তু আমাদের ত্বকে কোমল রাখতে সাহায্য করে। প্রত্যেকটা জিনিস আমাদের কিন্তু ভীষণ উপকারী, কারণ এই সমস্ত ব্যাপারে না ইনফেকশনের প্রচুর ভয় থাকে। তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদেরকে রক্ষা করে। তো 2x ফাস্টার অবজারভেশন, রিয়েলি সফট টপ লেয়ার, নো অর্ডার, নো লিকেজ, এক্সট্রা উইট ব্যাক, সফট উইট ফ্ল্যাপি কভার। তো এতগুলো গুণ আছে একটা প্যাকেজে, তো অন্য কোনো প্যাড ব্যবহার করার প্রশ্নই আসে না, তাই না? তো এবার আমি তোমাদের খুলে একটু দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লম্বা এবং কতটা চওড়া। এই যে দেখো, আমি প্যাকেটটা খুলে একটা প্যাড বের করেছি, সত্যি ভীষণ লম্বা, ভীষণ চওড়া প্যাডটা, মানে কোনো অসুবিধাই হবে না, কোনো দিক দিয়ে কিন্তু লিকেজের কোনো টেনশনই থাকবে না, কারণ যতটা লম্বা ততটা চওড়া। তো সাইডে যে বেরিয়ে যাবে সেটারও কিন্তু কোনো টেনশন নেই, দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা লম্বা, তাই জন্য আমি কিন্তু তোমাদের ভালো করে খুলে দেখিয়ে দিলাম। এবারে আমি একটু আলতা ঢেলে দেখিয়ে দিচ্ছি যে এটা কত তাড়াতাড়ি শুষে নেয়, তাই জন্যই কিন্তু এই প্যাডটা ব্যবহার করার পরে কোনো ভিজে ভাব, কোনো চ্যাপচ্যাপা ভাব আমাদের মধ্যে থাকে না, কারণ ভীষণ তাড়াতাড়ি এটা শুষে নেয়। এই যে দেখো, তাই জন্যই কিন্তু আমি কটন দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে কত তাড়াতাড়ি শুষে নেয়, আর তাই জন্যই কিন্তু আমি দেখো এইরকমভাবে সবসময় কাজকর্ম করতে পারি, বা আমার ছেলে মেয়েদের সাথে খেলতে পারি, ডান্স করতে পারি, সমস্ত কাজ করতে পারি, কোনো লিকেজ, কোনো ভিজে ভাব, কোনো ইচিং, কোনো র্যাশ, এইগুলোর টেনশনের ছাড়াই। তো এই যে দেখো, আমি কেমন আমার ছেলের সাথে নেচে নেচে গান করে ঘুরে বেড়াচ্ছি, আর সমস্ত কাজ আমি এইভাবেই করি, কারণ আমার কোনো টেনশনই থাকে না এই প্যাডটা ব্যবহার করার পরে। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, তাড়াতাড়ি যাও, আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা পারচেস করে নাও, আর নিজের এই সমস্ত দিনগুলোতেও একদম সুস্থ চনমনে হেসে খেলে নেচে গেয়ে বেড়াও, কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই, যেমন আমি এরকম নেচে খেলে বেড়াচ্ছি। তো বাই, সবাই ভালো থেকো, হ্যাভ এ গুড ডে।